হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া অ্যান্ড শচীন ব্লগ। অ্যান্ড তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর স্নান কমপ্লিট করে সিঁদুরটা পরে নিলাম, রেডি হব এখন। আর সকাল থেকে মানে কিছু কাজ করলাম, জামা কাপড়গুলো কাচলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর বিছানা ঘর একটু গুছিয়ে নিলাম, তারপরে আমরা এখন একটু পুজো দিতে যাব আজকে। আর কোথায় পুজো দিতে যাচ্ছি তো সেটা অবশ্যই দেখাবো তোমাদের, তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি এখন রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে যে জামাকাপড়গুলো ভাঁজ করা বাকি ছিল সেগুলো এখন আমি ভাঁজ করছিলাম, তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড়। আর এগুলো সব মানে বিয়েতে গেছিলাম, দাদার বিয়েতে, ওখান থেকে এসে জামাকাপড়গুলো সব রেখে দিয়েছিলাম, ওইভাবে কয়েকদিন রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে আজকে সকালবেলা ভাবলাম যে আগে জামাকাপড়গুলো কাচি আর ঘরটা পরিষ্কার করি, আর সেই জন্য সমস্ত কিছু কেচে টেচে ভাঁজ করে রেখে দেবো এখন, আর তারপরেই বেরোবো আমরা। আর আজকে আসবে আমার বোন আর বোনের বর, ওদের আসার কথা, আর ওরা আসবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে যাব পূজা দিতে। আর আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি যেহেতু কাছাকাছি, আর যেখানে যাব যে মন্দিরটাতে সেখানে আমার বাবার বাড়ির ওখান দিয়ে যেতে হবে। তো আমার বাবার বাড়িতে বেশিক্ষণ দেরি করিনি, মা বললো তাড়াতাড়ি পুজো দিয়ে আসতে, ওই জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা কিছুদিন আগেই হয়েছে, মানে এক বছরের মতো হলো। আর আগে আমরা যখন যেতাম ছোটো থাকতে সবাই মিলে একসাথে মাঠের মধ্যে দিয়ে যেতাম, তখন খুব মজা হতো সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে, খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা। আর আগের বাইকটাতে যাচ্ছে হচ্ছে আমার দুই বোন আর মানে বোনের বর, মানে আমার পিসির মেয়ে আর ওর বর, আর হচ্ছে একটা মামার মেয়ে আছে, আর আমরা দুজন পিছনে আছি। আর সবাই মিলে যাচ্ছি পূজা দিতে, আর তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি মন্দিরের গেটে। এটা মন্দিরের গেট, এখন ঢুকবো আমরা। আর এই জায়গাটা ফাঁকা, মানে ফাঁকা জায়গা, ওখানে তার মাঝখানে মন্দিরটা, আর মন্দিরটা অনেক পুরনো। আর যে বুড়িমা সে খুবই জাগ্রত, সবার কাছ থেকে গল্প শুনেছি, দাদু ঠাকুমা সবার কাছ থেকে, যে সবাই বলে যে বুড়িমা যে আছে সে খুবই জাগ্রত, আর সব পাথরের মূর্তি। আর আজকে আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হবে বলতে গেলে, কারণ আজকে আমরা দুজন মিলেই পুজো দেবো, তোমাদের দাদা ভাই আর আমি, আর ও সকাল থেকে কিচ্ছু খায়নি, না খেয়ে আছে। তো আমার কাছে অনেক বড় স্বপ্নই বলতে পারো এটা, কারণ মায়ের কাছে প্রথমবার এরকম দুজনে মিলে পুজো দেবো, তো এটা খুব ভালো লাগছে সত্যি। আর তারপরে আমরা চলে গেছি ভোগের দোকানে, আর মানে ভোগ নিচ্ছিলাম এখন, আমার বোন ছিল, মামার মেয়ে, ও নিচ্ছিল আর আমিও নিচ্ছিলাম। আর আমাদের ভোগ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি পুকুরে, ওখানে একটা বড় পুকুর আছে, ওই পুকুরটাতে হাত মুখ ধুয়ে নেব। আর অনেক পদ্ম ফুল গাছ আছে, আর যখন পুকুরে জল ভরা থাকে তখন খুব সুন্দর লাগে দেখতে। আর এখন দুই একটা ফুল ফুটেছিল, দেখাচ্ছিলাম তোমাদেরকে, তবুও ভালো লাগছে দেখতে, পুরো পুকুরটাতেই মানে সবুজ হয়ে আছে। তারপরে আমরা হাত পা ধুচ্ছিলাম, আর ধুয়ে তারপরে যাব পুজো দিতে। তো যতটা পারি তোমাদেরকে ততটা দেখাবো, মানে বুড়িমাকে। আর যেহেতু এটা মা মঙ্গলচণ্ডীর মন্দির, তো সেই জন্য মাসের প্রতিটা সপ্তাহে মানে মঙ্গলবার করেই পূজা দিতে আসে সবাই এখানে, আর মঙ্গলবার করেই মেলা বসে। Thank you.
সেই জায়গায় পৌঁছাতে পারি যে সবাইকে যেন খুশি রাখতে পারি। দুজনকে কেমন করে তুলি, আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দেওয়া কমপ্লিট করে আমরা সবাই এখন আইসক্রিম খাচ্ছি গাছের নিচে দাঁড়িয়ে। আর যেহেতু সকাল 11টা বাজে সেই জন্য মেলাতে সেরকম দোকান আসেনি, আর যাও বা দোকান এসেছিলো সেগুলো কেবল মানে আসলো এখনই বসাচ্ছে, তো সেই জন্য খাওয়া দাওয়া সেরকম হয়নি। আর তারপরে আমরা ফুচকার দোকানে চলে গেলাম ফুচকা খেতে। আর আমার টক খাওয়া বারণ, ডক্টর আমাকে বারণ করেছে, তবুও ফুচকা বোনরা খেতে চাইছিলো আর আমারও আর মন মানছিল না, যেহেতু আই লাভ ফুচকা, সেজন্য আমি চার পাঁচটা খেয়েই নিলাম। আর তোমাদের দাদা ভাই আমাকে বকছিল খাচ্ছিলাম জন্য, কিন্তু কি করব মন আর মানছিল না। আর ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে যাওয়ার জন্য, বাড়িতে যাওয়ার জন্য। আর যেতে যেতে চারপাশের ভিউটা একটু তোমাদেরকে দেখাবো। আর এখন চলে এসেছি আমরা বাড়িতে, আর এখন খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এ পর্যন্ত, ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।